সেবার তাদের জানি শনিবার দিন বিশেষ করে আমাদের প্রিয় মা মায়ের আমরা সম্মান আলো ভালোবাসা দেখিয়ে থাকি। তাই আজ এই সুন্দর দিনে আমরা যে এই মায়ের মন্দিরে উপস্থিত হয়েছি, মা আমাদের সুযোগ করে দিয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ দিই। পোপ ফ্রান্সিস এই সপ্তাহ আমাদের দিয়েছেন একতা সপ্তাহ হিসেবে আমাদের বিশ্বমন্দিরে যতগুলি জয় শুনেছি যতগুলি বিনতি শুনেছেন আমরা যেন সেই একই সঙ্গে জিততে থাকি পারি। সে উদ্দেশ্যে কিন্তু আমাদের সকল কামনা করেছেন আমরা যেন তার জন্য প্রার্থনা করি সত্যি যেন আমরা একত্রবদ্ধ হয়ে আমরা একটি শিশু নিয়ে যেতে পারি। তা সেই উদ্দেশ্যে আমরা মাথায় রেখে আজ আমাদের উপস্থিত হয়েছি আমরা আমাদের উদ্দেশ্য মামলার অবস্থায় প্রবল সবাই সমর্থন করি। পরিবার শান্তি রক্ষা, পরিবারের শান্তি রক্ষা এবং ছেলে যেন দেশে পায় তার মধ্যে এই মামলার অবস্থায় ঈশ্বরের কাছে বিরতি দাঁড়াচ্ছেন আপনার জায়গায় বসতে পারেন। শিবরের পরিবার, মেঘনাথের পরিবার, কারুর পরিবার, ভাগ পরিবার, রেলুর পরিবার, সুখসাদের পরিবার, পাড়ির পরিবার এবং এই পরিবারের সকলে যেন সুস্থ থাকে এবং শান্তি থাকে সেজন্য মামলিয়ার কাছে আশীর্বাদ তারা কামনা করছেন। ধন্যবাদের পয়সা দিচ্ছেন রীনা কমিশনের পরিবার, সুস্থতার জন্য রীনা কমিশনের পরিবার ধন্যবাদ দিচ্ছেন এবং প্রার্থনা করছেন রীনা কমিশন যেন তাকে সম্পূর্ণভাবে সুস্থ করেন। দেবশ্রী হালদার এর প্রার্থনা করছেন সে পরিবর্তন করেন যেন বিশ্বের মধ্যে আরো সুস্থ হয়ে ওঠেন। দেবমীর হালদার তারা প্রার্থনা করছেন শান্তি কামনায়। সুস্মিতা কাঞ্চনা তার যে শারীরিক বা মস্তিষ্কের পরিষ্কার করে এবং সে যেন সাপেরা ভালোভাবে করতে পারে সেজন্য প্রার্থনা করছেন। এবার সাদার চাকরি জীবনের জন্য এবং ধর্মীয় জীবনে যেন সে সুন্দর হতে পারে তার জন্য প্রার্থনা করছেন। সম্পূর্ণ সরকার যেন চাকরি জীবন এবং ধর্মীয় জীবনে যেন আরো দূরে রয়েছে নিঃশ্বাস প্রতি আরো সুস্থ হয়ে তার জন্য প্রার্থনা করছেন। সঙ্গীতা সরকার যেন সংসার জীবন এবং ধর্মীয় জীবনে আরো দৃঢ় হয়ে ওঠে তার জন্য প্রার্থনা করছেন। সম্পূর্ণ সরকার যেন সুন্দর মনে মানুষ হতে পারে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবনযাপন করতে পারে সেই জন্য প্রার্থনা রাখছেন। শিক্ষা সরকার যেন শেষ পর্যন্ত প্রভুপদে বিশুদ্ধ থেকে ঈশ্বরের বাণী প্রচারের কাজ করে দিতে পারেন তার পরিবার প্রত্যেকে ভালো থাকে সুস্থ থাকে তার জন্য
আমাদের তাদের সাথে প্রার্থনা করছে। জোসেফ খোঁজ পেয়েছিলেন এবং সুস্থ থাকে এবং সম্পূর্ণভাবে সুস্থ করে তার জন্য প্রার্থনা করছে। রাজু কুমার বিশ্বাস পরিবার শান্তির জন্য মামলার তাই ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছেন। রিমি মন্ডল নাসি ট্রেনিং ভালোভাবে সম্পন্ন করেছেন তার জন্য তার ধন্যবাদ দিচ্ছেন। প্রার্থনা করছেন রিমি সুনেন্দু অমরেন্দু তার জন্য মামলার প্রার্থনা জুড়ে ঈশ্বরের কাছে কাছে করতে সুস্থ থাকেন তার জন্য প্রার্থনা করছেন। সুপ্রিয়া মন্ডল তার পরিবার ভালো থাকে সুস্থ থাকে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন প্রার্থনা করছেন তার জন্য সর্বদা ঈশ্বরকে সুস্থ থাকে। নন্দিতা মন্ডল তার ছেলে আপন মন্ডল যেহেতু অসুস্থ সেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয় তার জন্য প্রার্থনা করছেন। সুনীল করমদার ও সুনীল বিশ্বাসের সন্তান সুনীল করমদার যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে ও ফাইনাল পরীক্ষা ভালোভাবে দিতে পারে সন্তানের মঙ্গল কামনায় করমদার ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন। অসীম ও অতীত করমদার যাতে তাড়াতাড়ি সুস্থ লাভ করে সে অতীত করমদার যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে ও ফাইনাল পরীক্ষা ভালোভাবে দিতে পারে পরিবারের সঙ্গে সুস্থতার জন্য তার প্রার্থনা করছেন। লালু বিশ্বাসের পরিবার এই সকলে যেন সুস্থ ভালো থাকে বিশেষ করে চন্দনা বিশ্বাসের কাছে কল্পনা বিশ্বাসের পরিবারের সকলে যেন সুস্থ থাকে তার জন্য প্রার্থনা রাখছেন। কল্পনা কল্যাণের পরিবারের সকলে যেন সুস্থ থাকে তার জন্য প্রার্থনা রাখছেন এবং তাদের ছেলে রাখে সুতরাং রাখে সুখ রাখতে যেন একটা ভালো লাভ পায় ভবিষ্যতে যেন প্রেরণা তাই পরিবারের সকলে মিলে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। দীপু রুনা রুনা তারা মামারের মধ্যে হত্যায় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। লালু সরকারের পরিবারের সকলে সুস্থতার জন্য মামারের মধ্যে হত্যায় কিছু কাজে প্রার্থনা রাখছেন। সন্তোষ মন্দিরের মা বাবা ও তার পরিবারের সকলে সুস্থতার জন্য বিশেষ করে তার ছেলে সুস্থতার জন্য তিনি ঈশ্বরের নিকট প্রার্থনা জানাচ্ছেন। সেই কাজ সফলতা
Thank you.
Yeah.
করতে আরম্ভ করে। এক অক্ষর এক থেকে চার, 11 থেকে 12, 19, 23 থেকে 27। রাজার সৌন্দর্য মারা গেছে, ইতিমধ্যে আমাদের খালি পর দাও ফিরে এসে শিকলাকে দুদিন কাটিয়েছে। তৃতীয় দিনে বলি সৌন্দর্য ব্যবস্থাপনা থেকে একজন লোক সেখানে উপস্থিত হল। তার পোশাকটি ছিল সারা মাথার দাওয়ের কাছে এসে সে মাটিতে নিয়ে প্রণাম করে জানাল। দাও তাকে জিজ্ঞাসা করলেন, কোথেকে আসছো তুমি? সে উত্তর দিল, ইসরায়েলের কাবুস্থানি থেকে পালিয়ে এসেছে। দাও প্রশ্ন করলেন, কি হয়েছে বলো? লোকটি বলল, আমাদের সৈন্যরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে, বহু সৈন্য মারাও পড়েছে, এমনকি রাজার সৈন্য ও তার পুত্র জোনাথন ও প্রাণ হারিয়েছে। দাও তখন দু হাতে গায়ে প্রসাদ ছেড়ে ধরে মনের দুঃখে তার আবার ছেড়ে দিলেন, আর তার সঙ্গে যারা সেখানে ছিল তারা সবাই তাই করল। সেটি সন্ধ্যা পর্যন্ত তারা সঙ্গে বিদা করল, চোখে জল দিল এবং উপোস করে রইল, কেননা সৌল ও তার পুত্র জোনাথন এবং ভগবানের আপন জাতিও ইসরায়েল বংশের ওই সব মানুষ তলোয়ারের আঘাতে প্রাণ হারিয়েছে। সেই সময় সৌল ও তার পুত্র জোনাথনের মৃত্যু শোকে দাও এই শোক কথা গিয়ে উঠলেন, হায় রে ইসরায়েল, যারা ছিল তোমার বৌবা তারা বলছিলেন, ওর
তোমরা আমার নামে সকল মানুষকে আমন্ত্রণ জানাও।
এই ক্রীড়ার যে শেষ সেই অবধি সমুদ্র ছিল। একদিন পর্যটকদের সৈন্যবাহিনী এই সমুদ্রটি যাচ্ছিলেন, হঠাৎ সেই সমুদ্রে প্রবল বেগে আর তারা জানতাম কি হবে, কোথায় তারা যাবে, তারা প্রার্থনা করবে। তাই সেই জাহাজের যে ক্যাপ্টেন সে তার দুহাত তুলে আমাদের দিকে প্রার্থনা করেন, আমরা তোমার কাছে আমরা প্রার্থনা করছি তুমি যদি আগে প্রবল ঝড় তোমার থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, তারা আমাদের জাহাজ যেখানে গিয়ে দাঁড়াবে আমরা সেখানে তোমার নামে একটি গির্জা নির্মাণ করব। আর তাই সর্বদা
পিতা পরমেশ্বর দিয়েছেন যে তার পুত্র যিশু মানব জাতিকে মুক্তি সাধন করতে এসেছে, তার মা মারিয়া যেন সেই মহৎ প্রাণপণ পিতার একান্ত সহযোগী হন, সে কথা মনে রেখে আমরা এখন এই বলে ঈশ্বরকে ডাকি, হে পিতা মা মারিয়ার অভিজ্ঞতায় তুমি আমাদের প্রার্থনা পূর্ণ করো। Oh,
Thank you.
সৃষ্টিকর্তা এবং মানব জাতির লেখক, সমস্ত আধ্যাত্মিক অনুগ্রহের দাতা, শাশ্বত পরিবর্তনের দাতা, আপনি কি প্রভু, আপনি কি আপনার পুত্রকে এই সমস্ত বস্তুর উপর থেকে আশীর্বাদ সহকার যা আমার সূচিত এটি শারীরিক পরিবর্তনের জন্য শক্তিশালী হতে পারে এবং যারা ধারণা করবে তাদের সকলের জন্য সাহায্য এবং সহায়তা আমাদের পশুদৃষ্টির মাধ্যমে যিনি আপনার সাথে চিরাত্মিকা এবং আপনার সমস্ত পবিত্র উত্তম এবং জীবনশীলকারী আত্মার সাথে আমরা এখন এবং শিরোধার এবং খুবই দিকে আমাদের সেই পশুদৃষ্টির নামে বিশ্বের পরিস্থিতি এই সমস্ত বস্তুকে তুমি আশীর্বাদ করো, আমরা যেন এই বস্তুটি ব্যবহার করে তোমার নিকটে রাখতে পারি এবং তোমাকে আবার করে পেতে পারি আমাদের সেই পশুদৃষ্টির নামে। তোমরা যেন
খুশি হবেন, খুশি ছিল।